ধন্যবাদ বন্ধুরা। দেখছো যে এই যে গাছটা, এই গাছটা হচ্ছে একটা ঝুমকো জবার গাছ, ঝুমকো জবা। তো ঝুমকো জবাটার প্রচুর ফুল দিল, তো এখন দেখছি আর কুঁড়ি আসছে না, পাতাগুলো একটু অন্য হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে যে এটা একটু রিপোর্টিং দরকার, অর্থাৎ এটাকে একটু তুলে নিয়ে আমি কিছু সার মাটি দিয়ে দেবো। তো এটাকে তুলে নিয়ে আগে উঠে গেছে, তো আমি এখন এই যে নিচের অংশের যে মাটিটা, নিচের অংশের যে মাটিগুলো সেগুলোকে আমি কিন্তু একটু কাটাই ছাঁটাই করব, কারণ এতটা লাগলে চলবে না, যার জন্য একটু পরিচর্যা দরকার। একটু পুনিংও দরকার হবে এবার। হ্যাঁ, এরকম মাটিটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি, এই যে তলের মাটিটাকেও ছাড়িয়ে দিচ্ছি। এরকম বন্ধুরা, এরপর ওপরে কিছু ছাড়িয়ে দিই, ওখানে শ্যাওলা পড়ে গেছে, এগুলোকে কিছু ছাড়িয়ে দিচ্ছি, ব্যাস। এবার কিছু শিকড়কে আমি কেটে দেবো, কিছু শিকড়কে কাটতে হবে। গাছটা এরকম অবস্থায় নিয়ে এলাম একে, এবার আমি ওকে এই টবটাই বসাবো, এই টবটাই বসাবো প্লাস্টিকের টবে। তো আমি একটু মাটি ভরে নিই, তার আগে কিছু খোলাম কুচি দিয়ে দিই তলটায়, খোলাম কুচি। এবার এই যে আমার যে মাটিটা আমার করা আছে, তৈরি করা আছে, হ্যাঁ, সয়েল, এর মধ্যে সার আছে, মাটি আছে 20%, খোল আছে, নিম খোল আছে, হাড় গুঁড়ো আছে, এবং শিম কুচিও আছে, আর সেই সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে যে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিফ্যাঙ্গাস আছে। এইটা দিয়ে আমি কিন্তু এটাকে পটিং করব। দেখো দেখো, এবার এটাকে আমি বসিয়ে দিলাম, দেখো সুন্দরভাবে বসে গেল। এবার আমি ওকে একটু মাটি দিয়ে দিলাম, এবার একটু জল দিয়ে দেবো, ব্যাস, তাহলেই মোটামুটি হয়ে যাবে। এবার একটু মাটি এয়ার পকেটগুলোকে একটু মেরে দিচ্ছি, এয়ার পকেটগুলো, যদিও জল দিলেও এয়ার পকেটগুলো সব চলে যাবে, তবুও যাতে যেটা পারা যায় হাতের মধ্যে রয়েছে সেটা করছি। এয়ার পকেটগুলোকে একটু সরিয়ে দিলাম, গ্যাপটাকে মেরে দিলাম, আর একটু মাটি দিয়ে দিই, ব্যাস। আরেকটা কাজ আমার বাকি আছে, সেটা হচ্ছে যে একটু পাতা কাট, ডাল কাটতে হবে। পুনিংটাও করলাম, এটা না করলে গাছটা ঠিক মতো গ্রোথ নেবে না। এটা হলো, এবং এই ডালটাও কাটলো, ব্যাস।
দেখো এই গাছটা কি ছিল আর কি করা হলো প্রুনিং করে এতগুলো ডালকে আমি কিন্তু কেটে ফেললাম হ্যাঁ এবার গাছটা কিন্তু এবার কিন্তু জল দিয়ে দেবো দিন ছয় সাত আমি ছায়ের মধ্যে রাখবো তারপরে একে আমি আবার নর্মাল টেম্পারেচারে দিয়ে দেবো আবার প্রচুর ফুল আসবে আর এই যে এগুলো যেগুলো কাটলাম এতগুলোতে অ্যান্টি ফ্যাঙ্গাস দিয়ে দেবো হ্যাঁ ব্যাস তাহলে গাছটার আর কোনো রকম ফ্যাঙ্গাস আক্রমণ হবে না আর মাটিতে তো ফ্যাঙ্গাস দেওয়াই আছে অ্যান্টি ফ্যাঙ্গাস তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও আর সেই সঙ্গে আমার শখের বাগানিয়া যে চ্যানেলটা আমার রয়েছে সেটা তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবসময় তো এমনিতে থাকো তো সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো ভালো থেকো ধন্যবাদ।